আজ আমি বানাচ্ছি দই দিয়ে রাইস মোমো। তার জন্য প্রয়োজনীয় সবজিগুলো কেটে নি। আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, ধনে পাতা, গাজরটা গ্রেট করে নিচ্ছি, একটু বিটও গ্রেট করে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণ দিয়ে এটিকে নরম করার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার মোমো রুটির জন্য ময়দাটি তৈরি করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, লবণটি মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার ময়দার সাথে তেলটিকে ভালো করে মাখিয়ে নিই। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ময়দাটি মাখলে মোমোটি খুব নরম হবে। এইভাবে হাতে তালু দিয়ে ময়দাটিকে মেখে নিতে হবে। ময়দাটি মাখা হয়ে গেছে, একটি পাত্র দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। এবার রাইসটি তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি, জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিতে হবে। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে একটু লবণ দিয়ে। রাইসটি তৈরি হয়ে গেছে, এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছি। ও সবজিগুলো নরম হয়ে গেছে, একটা ছাঁকনিতে নিয়ে চেপে চেপে সবজি থেকে জলটা বার করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো, রসুন কুচো, আদা কুচো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি রাইস, রাইসটা দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এরপর মোমোর জন্য লেচিগুলো কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে। এরপর রুটিগুলো বেলে নি। এরকম পাতলাভাবে বেলে নিতে হবে। এবার রুটিতে পুর দিয়ে মোমোগুলি ভালো করে তৈরি করে নিচ্ছি। এইভাবে শাড়ির কুচি ধরার মতো পরপর প্লেটস বসিয়ে মোমোর ডিজাইন তৈরি করে নেব। আমি এইভাবে বানাচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও বানাতে পারেন। আমার সবকটা মোমো তৈরি করা হয়ে গেছে। এবার একটি পাত্রে জল গরম করতে দিলাম। এরকম একটি ঝাঁঝরি নিয়ে তাতে তেল বুলিয়ে পাত্রটির উপর চাপিয়ে দিলাম। এবার পাত্রটির ওপর মোমোগুলি একে একে সাজিয়ে নিচ্ছি। মোমোগুলি সাজানো হয়ে গেছে। এবার পাত্রটিকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন মোমোগুলি আমার তৈরি হয়ে গেছে, মোমোতে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মোমোগুলোকে থালাতে সাজিয়ে নিচ্ছি। এবার মোমোর ওপর দিয়ে দিচ্ছি দই। দিয়ে দিচ্ছি টমেটো, ধনে পাতা ও রসুন দিয়ে তৈরি করা চাটনি।
দিয়ে দিচ্ছি টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, এর উপর ছড়িয়ে দিচ্ছি গাজরের কুচো, বিটের কুচো। দেখুন আমার মোমোটি কত সফট তৈরি হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।